গেম খেলার সময় যাদের ফোন ল্যাগ করে তারাই একমাত্র বুঝবে যে ল্যাগ করলে কেমন লাগে। এনিমি মারতে যাওয়ার পর যদি ফোন ল্যাগ করে তাহলে তুমি বুঝতে পারবে যে ল্যাগ করার পর তোমার কেমন লাগতেছে। গেম খেলার সময় তোমার ফোন ল্যাগ করে জন্যই কিন্তু এই ভিডিওটা দেখতে আসছো, কারণ এই ভিডিওটা দেখতে তুমি 100% কনফার্ম দিয়ে আমি বলবো তোমার ল্যাগ প্রবলেম একদম সলভ হয়ে যাবে। ফোন ল্যাগ করার কিছু কারণ আছে, সেই কারণগুলো অনেকে আছে এখনো করতেছো, যার কারণে তোমার ফোন অবশ্যই গেম খেলার সময় ল্যাগ করবে। ল্যাগ করার জন্য যদি গেম না খেলতে পারো এটা সব থেকে বিরক্তিকর একটা বিষয়। ভিডিওটা আমি বেশি লম্বা করবো না, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর সবগুলো ট্রিক যদি তুমি ইউজ করো তাহলে অবশ্যই তোমার ল্যাগ প্রবলেম 100% কনফার্ম দিয়ে বলবো সলভ হয়ে যাবে। তাই যদি ল্যাগ ফ্রি গেম খেলতে চাও, 2GB থেকে শুরু করে 3GB ফোনেও ল্যাগ করতেছে এখন বর্তমানে, এই ভিডিওতে আমি যে সেটিংসগুলো করতে বলবো এইগুলো করলে অবশ্যই তোমার ল্যাগ প্রবলেম একবারের জন্য সলভ হয়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, কারণ প্রত্যেকটা সেটিংসই গুরুত্বপূর্ণ সেটিং। বাই দ্য ওয়ে, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি তোমার কাছে মনে হয় যে ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। সো এটা নিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। পার্সোনাল ফ্রি ফায়ার গেমে আমার একটা গিল্ড আছে, তো সেই গিল্ডের জন্য কিছু অ্যাক্টিভ মেম্বার প্রয়োজন আমার, যাদের ব্যবহার খুব ভালো হবে। সেই গিল্ডের মেম্বারদের নিয়ে আমি কিছুদিন পর পর গিভার ডায়মন্ড টুর্নামেন্ট দেবো। যদি তোমাদের মধ্যে কেউ আমার গিল্ডে জয়েন হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা পেজে লিঙ্ক দিয়ে রাখছি আমি, সেই পেজে মেসেজ করলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। গিল্ডে জয়েন হওয়ার জন্য ইচ্ছে থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। গেম খেলার সময় তোমার ফোন যেন আর ল্যাগ না করো সেই জন্য কিছু ইন গেম আর তোমার ফোনের কিছু সেটিংস দেখাবো এই ভিডিওতে। ধাপে ধাপে সবগুলো সেটিংস দেখতে থাকো আর সবগুলো সেটিংস অবশ্যই করবে, তাহলে তোমার ফোন অবশ্যই ল্যাগ করবে না গেম খেলার সময়। প্রথমে তোমাদের ইন গেম মানে গেমের ভিতর কিছু সেটিংস দেখায় নেই, যে সেটিংসগুলোর কারণে অবশ্যই তোমার ফোনে কিন্তু ল্যাগ করতেছে। তোমরা যদি তোমার গেমের ভিতর আইডি প্রোফাইলে যাও তাহলে প্রোফাইলে যাওয়ার পর তোমরা নিচে 4 নম্বর অপশনে দেখতে পারবে রিপ্লে নামে একটা নতুন অপশন অ্যাড হয়েছে। এই রিপ্লে অপশনের মধ্যে তোমরা নিচে দেখতে পারছো অফ আর অন নামে দুইটা অপশন আছে। এখানে তোমার মোবাইলে যদি অন দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা অফ করে দিবে, কারণ অন দেওয়া থাকলে তোমার ফোনে অনেক ল্যাগ করবে গেম প্লে করার সময়, তাই এখানে অবশ্যই এটা অফ করে রাখবে। তারপর তোমাদের গেমের ভিতর যে সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবা। সেটিংসে যাওয়ার পর তোমরা ডিসপ্লে অপশনে যাবো, আর ডিসপ্লে অপশনে যাওয়ার পর তোমরা 3টা অপশন পাবো, একটা হচ্ছে স্মুথ, স্ট্যান্ডার্ড আর একটা আলট্রা। আমি ক্লিয়ারভাবে একটা কথা বলবো, যাদের 1GB 2GB 3GB র্যামের ফোন তারা অবশ্যই স্মুথে গেম প্লে করবে, যাদের অনেক ভালো ফোন তারা স্ট্যান্ডার্ড আলট্রাতে যে কোনো একটা খেলতে পারো প্রবলেম নেই, কিন্তু যাদের ফোন অনেক ল্যাগ করে অথবা হালকা ল্যাগ করে তারা অবশ্যই স্মুথে গেম প্লে করবে। তারপর এখানে আরও একটি নিচে অপশন পাবো হাই FPS এই নামে একটা অপশন আছে। এখানে যদি তোমার মোবাইলে হাই দেওয়া থাকে অবশ্যই এটা নর্মাল করে দিবে, হাই দিলে অনেক ল্যাগ করবে গেম প্লে করার সময়। তারপর আরও একটি সেটিংস আছে গেমের ভিতর, সেটা হচ্ছে তোমার ফোনের গেমের সেটিংসে যাওয়ার পর এখানে কন্ট্রোলে যাবা। কন্ট্রোলে যাওয়ার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছ ইফেক্ট নামে একটা অপশন আছে, আর এখানে 3টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ক্লাসিক, ডার্ক আর নো ব্লাড। তোমাদের যদি ক্লাসিক অথবা ডার্ক দেওয়া থাকে এটা নো ব্লাড করে দিবে। আপাতত গেম ইন যে সেটিংসগুলো আছে এগুলো শেষ, এইগুলো করলে তোমার ফোনে অনেকটা ল্যাগ ফ্রি হয়ে যাবে। এখন গুরুত্বপূর্ণ কিছু মোবাইলের সেটিংস আছে সেইগুলো অবশ্যই তোমাদের করতে হবে। আরও একটি প্রবলেম হচ্ছে রিসেন্ট ট্যাব। আমরা অনেকে অনেক ধরনের অ্যাপ ইউজ করি কিন্তু অনেকে ইচ্ছে করে রিসেন্ট ট্যাব ক্লিয়ার করি না, আবার অনেকে ভুলে যায়। তাই যাদের ফোনের র্যাম কম আছে অথবা নর্মাল ফোন আছে তারা অবশ্যই রিসেন্ট ট্যাব অল টাইম ক্লিয়ার করে রাখবে, এতে গেম খেলার সময় অবশ্যই ফোন ল্যাগ কম করবে। এখন যে ট্রিকের কথা বলবো এই ট্রিকটা অনেক ইউজ করতেছো কিন্তু তোমরা অজানাভাবে অনেক বড় একটা ভুল করতেছো, যেটা হচ্ছে গেম বুস্টার। অনেক আছে গেম ভালোভাবে খেলার জন্য গেম বুস্টার অ্যাপ ডাউনলোড করে, এই ধরনের থার্ড পার্টি অ্যাপ ইউজ করলে অবশ্যই তোমার ফোন আগের থেকে আরো বেশি ল্যাগ দেবে। তাই যারা অবশ্যই গেম বুস্টার অথবা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করে থাকো তারা অবশ্যই এ থেকে বিরত থাকবে। আরও একটি প্রবলেম হচ্ছে আমরা ভুলবশত কাস্টম ফাইল ডাউনলোড করে থাকি, তাই অবশ্যই আমরা কখনো কাস্টম ফাইল ডাউনলোড করব না। যদি তোমার ফোনে কাস্টম ফাইল ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি ডিলিট করে দাও, এই কাস্টম ফাইল থাকলে অবশ্যই তোমার ফোন অনেক হ্যাং করবে আর যার কারণে গেমও ল্যাগ দিতে পারে। তাছাড়া আমরা অনেকে অনেক ধরনের প্রয়োজন ছাড়া অ্যাপ ডাউনলোড করে থাকি ফোনে, প্রয়োজন ছাড়া অ্যাপগুলো গোপনে তোমার ফোনে র্যাম খেয়ে ফেলছে যার কারণে তোমার ফোনে হ্যাং সহ গেমে ল্যাগ দিতে পারে, তাই অবশ্যই প্রয়োজন ছাড়া অ্যাপগুলো ডিলিট করে দিবা। এখন যাদের ফোনের র্যাম 1GB অথবা 2GB তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে, সেই সেটিংসটা করার জন্য অবশ্যই তোমার ফোনের সেটিংসে চলে যাবা। তোমরা যারা গেম খেলো তারা অবশ্যই ডেভেলপার অপশন সম্পর্কে জানো, ডেভেলপার অপশনটা তোমার ফোনে অন করতে হয়, এক এক ফোনের সেটিং এক এক রকম যার কারণে আমি এটা দেখাতে পারিনি। তো যাই হোক তোমরা তোমার ফোনের ডেভেলপার অপশনে চলে যাবা, সেখানে তোমার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেসর লিমিটেড নামে একটা অপশন আছে সেখানে যাবা, আর সেখানে যাওয়ার পর দেখতে পারবা স্ট্যান্ডার্ড লিমিটেড দেওয়া আছে কিন্তু তোমাদের ফোনে যাদের 2GB অথবা 1GB র্যামের ফোন আছে তারা অবশ্যই নো ব্যাকগ্রাউন্ড লিমিটেড দিয়ে দেবা। 3GB
জিবি অথবা 4GB ফোনের র‍্যাম যাদের আছে তারা অবশ্যই এটা না করলেও চলবে কিন্তু 1GB অথবা 2GB র‍্যামের ফোন যাদের তারা অবশ্যই এই সেটিংসটা করবা এটা করার পর গেম খেলে দেখবা তুমি বুঝতে পারবা যে তোমার গেমে কেমন ল্যাগ দিতেছে তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না আর তোমার যদি এছাড়া কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো ভাই দেখো ভিডিওতে এখনো যারা লাইক করেন তারা অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের ভিডিও পর্যন্ত ওই পরের কোনো ভিডিওতে আবারো কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম